দর্শক, নেইমার জুনিয়র নিজেকে ফিট করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তিনি ডক্টরদের কথায় একমাত্র উঠা বসা ছাড়া আর কি তার কিছুই করছেন না। মানে ডক্টররা ঠিক যেভাবে বলছেন তিনি সেভাবে আসলে তার চিকিৎসা করে যাচ্ছেন, এবং এরই মধ্যে কিন্তু ডক্টররাও নেইমারের চিকিৎসা করতে অনেক সুবিধা বোধ করছে, এমনটা জানিয়েছে যে কয়টা ডক্টর নেইমারের আশেপাশে বা নেইমারকে সুস্থ করার জন্য কাজে লেগেছে তারা। কিন্তু মূলত সিবিএফের আন্ডারে এবার ব্রাজিলের এই সুপারস্টারের কিন্তু চিকিৎসা হচ্ছে। এর আগে যতবার নেইমার ইঞ্জুরিতে পড়েছে বারবারই কিন্তু সেখানে কিন্তু ক্লাবগুলো দায়িত্ব নিয়েছিল, কিন্তু এবার কিন্তু সিবিএফে মানে ব্রাজিলেই কিন্তু নেইমার জুনিয়র আছে নিজ বাসস্থানে, এবং সেখানে কিন্তু সিবিএফের নিজস্ব ডক্টর মানে টিম ডক্টর রদ্রিগো লাসমার কিন্তু নেইমারের চিকিৎসা করে যাচ্ছেন। এবং তিনি কিন্তু এরই মধ্যে সুখবর দিয়েছেন নেইমার জুনিয়রকে নিয়ে। তিনি জানিয়েছেন নেইমার জুনিয়র আগামী 7 মাসের মধ্যে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবেন, কারণ নেইমার জুনিয়র খুব ভালোভাবেই নিজের রিকভারি করছে এবং নেইমার জুনিয়রের আত্মবিশ্বাসটা অনেকটাই বেশি, সেক্ষেত্রে আমাদেরও চিকিৎসা করতে অনেক সুবিধা হচ্ছে। তো নেইমার জুনিয়র যদি 7 মাসের মধ্যে সুস্থ হয় অবশ্য কোপা আমেরিকার 2-3 মাস আগে কিন্তু নেইমার জুনিয়র ফিট হবে। তিনি কিন্তু বর্তমানে নিজের নতুন মেয়ের সাথে একদম দুর্দান্ত দিন কাটাচ্ছেন বললে ভুল হবে, কারণ তিনি অসুস্থ, যদিও পরিবারকে সময় দিতে পারছেন। অপরদিকে কিন্তু ব্রাজিল টিমের অবস্থা একেবারে বেহাল দশা, আপনারা যারা ব্রাজিলের খেলাধুলা দেখেন খবর রাখেন তারা তো জানেনই। অপরদিকে ফ্যানরাও কিন্তু নেইমারের ওপরে যে রাগারাগি একটা হয়েছিল পেরুর সাথে ভেনেজুয়েলার বিপক্ষে সেই জন্য তারা সরি বলেছে। তো নেইমার জুনিয়র সব মিলিয়ে কিন্তু নেইমার জুনিয়র ছাড়া ব্রাজিল টিমটা পুরো এক বেহাল দশা। তো নেইমার জুনিয়র আগামী কোপা আমেরিকার আগে মাঠে ফেরবেন এমনটাই প্রত্যাশা করছেন ডক্টররা। তো এখন আমরা সাথে আরও একটু যদি সবাই একটু শুভকামনা দোয়া করি নেইমার জুনিয়রের জন্য, তাহলে কিন্তু আরও দ্রুত তিনি মাঠে ফিরতে পারেন। বন্ধুরা, ভিডিও শেষে সবাইকে একটা কথাই বলবো, যারা ব্রাজিলিয়ান ফ্যান তারা কিন্তু অবশ্যই চায় নেইমার জুনিয়র মাঠে ফিরুক। তো আপনারা সবাই মন থেকে একটু দোয়া করবেন নেইমার জুনিয়র যেন খুব দ্রুত মাঠে ফিরতে পারে এবং আবারও আমাদের মাঝে তার প্রতিভাটা দেখাতে পারে।